মোহতারাম একজন ভাই প্রশ্ন করেছেন, ওনার প্রশ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে উনি খুব বয়স্ক মানুষ। উনি বলেছেন যে আমার অনেক বয়স হয়েছে কিন্তু আমার সন্তানাদি যারা আছে তারা আমার দিকে নজর দিচ্ছে না, আমার খেদমত করছে না। তো ইসলাম তো বলেছে পিতামাতার খেদমতের জন্য, তো আসলে এই মুহূর্তে এই বয়স সন্ধিক্ষণে এসে আমি কি করতে পারি, সন্তানের পক্ষ থেকে কি আমি কামনা করতে পারি জি সে বিষয়ে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। এটা খুবই কষ্টের বেদনার কথা যে বৃদ্ধ বয়সে সন্তানেরা পাশে না থাকা। বৃদ্ধ বয়সে মানুষ কিন্তু শুধু খাওয়া এবং পড়া চাই না, বৃদ্ধ আশ্রমে বসে নার্সের হাতে খাওয়া পড়া এটা তাদের ভালো লাগে না। এটা মানবীয় প্রকৃতি হলো, ছোট্টবেলায় যেমন মানুষ শুধু খাওয়ার চাই না, খাওয়ার সাথে সাথে কিন্তু স্নেহ মায়া মমতার একটা আবরণ চাই, আবরণ চাই, শুধু খাওয়াতে তৃপ্ত হয় না। ঠিক শেষ বয়সেও মানুষ শুধু খাওয়া, শুধু পড়া, শুধু বিছানাতে তৃপ্ত হয় না, আশেপাশে কিছু আপনজন পেতে চায়। তো এটা আধুনিক সভ্যতা আমাদেরকে এই সুন্দর ব্যবস্থা থেকে বঞ্চিত করেছে, মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে। তা আমরা আমাদের সকল দর্শক ভাই বোনদেরকে বলবো, এক্ষেত্রে বৃদ্ধ বয়সের করণীয় যেটা, এটা বলার আগে আমরা প্রথম বয়স থেকে কিছু করণীয় বলি। প্রথম বিষয় হলো যে আমাদের যখন আল্লাহ সন্তান দেন, এই সন্তানদেরকে আমরা জন্মের পর থেকে 7-8 বছর অত্যন্ত মায়া মমতায় লালন করি, লালন করি, এরপরে তাদের সাথে আমাদের সম্পর্কে দূরত্ব হয়ে যায়। জি, ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম মূলত বলছে যে তোমার সন্তানেরা একেবারে বিবাহ পর্যন্ত তোমার সন্তানের মতোই থাকবে। 7-8 বছর তো হৃদয় একটানে দেবেই, এরপরে তাদেরকে সাথে করে মসজিদে নিয়ে যাও, তাদের লেখাপড়া শেখাও, তাদের সাথে বন্ধুর মতো আচরণ করো, তাদের যত ব্যক্তিগত মশলা আছে সুন্দর করে তাদেরকে বুঝাও, তাদেরকে সব কিছু জানতে যাও, তারা মানে তাদের তোমরা বন্ধু হয়ে যাও। জি, তাদের এমনকি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে প্রশ্ন করো, পুত্রবধূকে অমরাদনে প্রশ্ন করছেন আব্দুল্লাহ কেমন ছেলে, অর্থাৎ তোমার সাথে কেমন আচরণ করেছে এই জিজ্ঞেস করছেন, পুত্রবধূ বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে, সারা রাত তাহাজ্জুদ পড়ে। বাবা বুঝেছেন যে এখানে অভিযোগটা কি, রসুল চলে গেছেন যে আমি তাকে বিয়ে দিচ্ছি সে নামাজ পড়ে বেড়ায়, বউকে সময় দেয় না, সময় দেয় না। তাহলে স্ত্রীকে সময় দিচ্ছে কিনা বিয়ের পরেও পিতাকে খোঁজ নিতে হবে, তাদের সাথে সম্পর্কটা কেমন আছে, গভীর হচ্ছে কিনা, তারা কোথাও ভুল করছে কিনা। আমরা যদি এইভাবে তাদের সাথে থাকতাম তাহলে ওরা আমাদেরকে ছেড়ে দিতে পারত না, এটা আমাদের একটা ভুল। দ্বিতীয় কথা হলো, বৃদ্ধ বয়সে পিতা মাতাকে কাছে রাখতে হলে তার ভিতরে একটা ইমানি চেতনা রাখবে, এই ইমানি চেতনা ছোট থেকে তাদের ভিতরে তৈরি করতে হবে। ধর্মীয় মূল্যবোধ এটা যদি তৈরি হয়, আসলে পাশ্চাত্যে আমি কয়েকজন লেখক, আমেরিকান লেখকের বই পড়েছি, তাদের তারা মুসলমান হয়েছেন, পিতামাতা হননি, কিন্তু মুসলমান হওয়ার পরে ইসলামে যে পিতামাতার দায়িত্বটা, কোরআন পড়েছেন তারা, আমাদের মতো মানে ফি সাবিলিল্লাহ মুসলমান না, কোরআন না পড়া, তারা কোরআন পড়ে মুসলমান হয়েছেন, কাজে পিতামাতার প্রতি দায়িত্ব, পিতামাতা কাফের মুশরিক হলেও যে তাদের প্রতি দায়িত্ব, এই চেতনায় তারা যখন পিতামাতাকে খেদমত করছেন তখন পিতামাতা মহা খুশি হয়েছেন যে আমার সব সন্তান কেন মুসলমান হচ্ছে না, কারণ যে ধর্ম তোমাকে আমার কাছে ফিরিয়ে এনেছে, আমি তোমাকে গাল দিলেও তুমি আমার খেদমত করছো, আমি আমি নিজে সেই ধর্ম চাই এবং সকল মানুষজন এই ধর্ম গ্রহণ করে। এই ধর্মীয় চেতনা যদি থাকে, যেটা আল্লাহ কোরআন থেকে আমরা এক্ষেত্রে একটু শেয়ার করি, আমরা যেটা আপনি বলেন ধর্মীয় চেতনা থাকা দরকার। আমরা আমাদের অনেক সময় দেখি মিডিয়ার মাধ্যমে যে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে খুব মারাত্মক আকারে, সেখানে অনেকের ওই সাক্ষাৎকার গ্রহণ করা হয়, খুব বুড়ো মানুষ, বুড়ো মা অথবা বাবা, তো একজনের সাক্ষাৎকার এরকম দেওয়া হয়েছে, তো বলছে আপনার ছেলে কি করে, বলছে আমার ছেলে তো অনেক বড় মানে চাকরি করে, সরকারি চাকরি করে, তো বলছে আপনাকে বাসায় রাখছে না কেন, বলছে যে তারা আসলে একটু মানে ই মনে করে আর কি, যে বাসায় আমার খেদমতের জন্য লাগবে বা তাদের একটু কষ্ট হবে, সেজন্য তারা আমাকে এখানে অনেক টাকা দেয়, এখানে আমাকে রেখে গিয়েছে। তো আসলে এই যে ধর্মীয় অনুমতি না থাকার শিক্ষা কিন্তু আছে, জি শিক্ষা আছে, কিন্তু শিক্ষা আছে, সবই আছে, এবং তারা পয়সা দিচ্ছে, তারা ভাবছে পয়সা দিচ্ছি এটাই বোধহয় সেবা, এটাই সেবা, জি এটাই সেবা, কিন্তু আসলে তো পয়সা তারা চাচ্ছেন না। এমনকি ছিঁড়া কাথায় যদি একটু আশেপাশে প্রিয়জনকে দেখেন, এদের কত স্পিরিচুয়াল মনের যে আনন্দ, আনন্দটা তারা, এটা ওই বৃদ্ধ হলে তারা বুঝবেন, বৃদ্ধ হওয়ার পরে তার সন্তান যখন বৃদ্ধাশ্রমে রেখে আসবেন তখন তারা বুঝতে পারবেন যে এটা কি জীবন। তো যেটা বলছিলাম, আল্লাহ কোরআন কারিমে এই বিষয়টা বেশি বলেছে যে যখন পিতামাতা সাধারণ বয়স থাকে তারা সন্তানের মানে খারাপ আচরণে কষ্ট পান না। জি, বয়স অর্থাৎ 20 বছরের বা 15 বছরের ছেলে
40 বছরের বাবাকে দুষ্ট বদমাশ বা অন্য কোন কথা শুনবো না তোমার কথা বললে মাইন্ড করে না জি কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন 60 65 70 বছর বয়স আর 40 বছরের ছেলে যদি একটু কত কথা বলে বাবার মনটা একদম সংকুচিত হয়ে যায় মায়ের মনটা এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ অনেকগুলো বিশেষ অনেকগুলো বিষয় যদি তোমার পিতামাতার দুইজন বা একজন বৃদ্ধ হয়ে যায় জীবিত থাকে তোমার কাছে তাহলে কি করবে ফালা তাকুল লাহুমা উফি তার সাথে একটু বিরক্তি অর্থাৎ তাদের সামনে বৃদ্ধ বয়সে মানুষ বিভিন্ন রকমের খারাপ কথা বলে জি জি বড় বড় হয়ে গেলে শিশুর মতো হয়ে যায় তাদের কোনো খারাপ কথায় তুমি একটা বিরক্তি প্রকাশ করবে না তাদেরকে রাগ করবে না রাগ এ তুমি বাবা কি বলছো বুড়ো হয়ে যায় সব বুদ্ধি নষ্ট হয়ে গেছে এমন কি বাবার কথা এরকম করবে না এরকম করবে এবং তাদের কাছে বিনম্র হয়ে যাবে সুন্দর সুন্দর কথা বলবে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমি যখন শিশু ছিলাম পিতামাতা আমাকে কত মমতা করে রেখেছে আমার পিতামাতা এখন শিশু তুমি তাদেরকে মমতার সাথে রাখো ভালো রাখো সুস্থ রাখো এই যে চেতনা যদি কোনো সন্তানের ভিতরে গড়ে ওঠে তাহলে সে কখনো বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে ছাড়তে পারে না আর নিয়ামত বৃদ্ধ মায়ের সাথে বৃদ্ধ পিতার সাথে সময় দিতে পারে সময় দেওয়া খাওয়া দাওয়া করা এর সে আনন্দ কি হতে পারে শান্তি আর কিছুই হতে পারে শান্তি কি হতে পারে কিছু হতে পারে তো এই জন্য সন্তানদের ভিতরে এই অনুভূতি গড়ে তুলতে হবে তৃতীয় আমরা আমাদের যারা বয়স হয়েছে পিতা মাতা দেখছেন না তাদেরকেও বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাত জান্নাতুকা ওয়া নারুকা পিতা মাতাই আমার জান্নাত পিতা মাতাই আমার জাহান্নাম তাদের মাধ্যম দিয়ে ছাড়া জান্নাতে জাহান্নামে যাওয়া যাবে না দুই নম্বর হলো আমিও একসময় বৃদ্ধ হব আমার বয়স হবে আমু মানুষ প্রযুক্তির কারণে আমরা রোবট হয়ে যাইনি বৃদ্ধ বয়সে আমরা যে কষ্ট মা বাবা আমাকে দিচ্ছি তার চেয়ে বেশি কষ্ট আমাদের পেতে হবে কাজেই দুনিয়ার কষ্ট থেকে বাঁচতে দুনিয়ার বরকত পেতে এবং আখেরাতের শান্তি মুক্তি পেতে আমাদের পিতা মাতাকে বৃদ্ধ বয়সে বিশেষ করে যত্ন করতে হবে মোহতারাম এখানে আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি আপনি হাদিসের যে অংশটি ই করেছেন যে বাবা মাই হচ্ছে আমাদের জান্নাত এবং জাহান্নাম আমাদের মধ্যে আমরা অনেক এরকম আছি যে পিতামাতার খেদমত করে জান্নাত লাভের যে চেষ্টাটা সেটা আমরা অনেকেই করি না বরং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিতামাতাকে হয়তো একটা ভালো খাবার খাওয়াচ্ছি না একটা ভালো ফল খাওয়াচ্ছি না কিন্তু ওই টাকার দিয়ে কিন্তু আমরা কোন দরগায় মসজিদে দিয়ে দিচ্ছি কোন দরগায় দিয়ে দিচ্ছি কোন বাবার কাছে গিয়ে বলছে যে হ্যাঁ বাবা আমাকে জান্নাত এই যে বাবা মাই তো আমার জন্য জান্নাত রয়ে গেছে সেই বিষয়টা জি এটা আরো দুঃখজনক মানুষের বাবা কতজন হয় আমরা বড় অবাক হয়ে যাই প্রথমত আমার বাবা তো যিনি আমাকে জন্ম দিয়েছেন আমার বাবা যিনি আমাকে ধারণ করেছেন আর কে আমার বাবা হতে পারে আর কেউ ইসলামে কোনো নিয়ম নেই ধর্মগুরুকে বাবা বলার খ্রিস্টান ধর্মে দেখা যায় খ্রিস্টান ধর্ম থেকে এসেছে আমাদের ভারতীয় আদর্শে আছে হিন্দু ধর্মে বাবা বলা বাবা শব্দটারই ল্যাটিন শব্দ হলো পোপ পাপা বাবা বড় বাবাকে পোপ বলা হয় জি তো এই যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে বাবা বলেননি তাবেইনরা সাহাবীদেরকে বাবা বলেননি বাবা তো বাবা একজন যিনি আমাকে জন্ম দিয়েছেন আমার মা দুই নম্বর কথা হলো একটা মানুষকে আমি কল্পনা করলাম যে লোকটা হয়তো বুজুর্গ আল্লাহ জানেন ভণ্ড হতে পারে প্রতারক হতে পারে কিন্তু যিনি আমার জন্ম দিয়েছেন আমি জানি আমার বাবা আর আল্লাহ কোরআনে বলছেন রাসূল হাদিসে বলছেন যে বাবা মা জান্নাত বাবা মার মাধ্যমে জান্নাতে দিতে হবে খরচ এস আলুনাকা মা দিন ফুকুন কুল মা আনফাকতু মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন কি ব্যয় করবে যা ব্যয় করবে প্রথমে পিতামাতাকে দিতে হবে আমার ব্যয়ের জন্য পিতামাতা পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন এটা সহিহ হাদিসে এসেছে আমরা ব্যক্তির দোয়া মানে ফেরত দেওয়া হয় না সেখানে বাবা পিতামাতার দোয়া আমরা মনে করলাম আব্দুল জাহাঙ্গীর একজন বুজুর্গ এটা আমার মনে করা প্রমাণ নেই জি আমি তার দোয়ার জন্য 2000 টাকা দিলাম আর আব্দুল সালাম আমার পিতা এটা কনফার্ম আবেদা বেগম আমার মাতা আমার কনফার্ম আল্লাহ নিশ্চিত বলেছেন তাদের দোয়া কবুল হবে অথবা তাদের কাছে দোয়া চাচ্ছি না এটা কাল্পনিক ব্যক্তির কাছে দোয়া চাচ্ছি উপরন্তু দোয়া কবুল হওয়ার পথ বন্ধ করে দিচ্ছি পিতা মাতার সাথে খারাপ আচরণ করে তো এটা সত্যি দুঃখজনক দিনকে আমরা বুঝতে পারিনি আল্লাহ তাআলা আমাদের হেফাজত